কামাল হোসেন, আপনি প্রশ্ন করুন। সালামু আলাইকুম শেখ, ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ বারকাতু। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, বলেন। আলহামদুলিল্লাহ। আমার প্রশ্নটা করা হয়েছিল, আমি আবার রিপিট করতেছি। জি আমি রিয়েল এস্টেট আমেরিকা নিউ ইয়র্ক সিটি রিয়েল এস্টেট যারা ব্রোকার বা সেলস পার্সন কাজ করে ওই ব্যাপারে আবার প্রশ্ন করতে চাইতেছিলাম। আমি নিজেও রিয়েল এস্টেট করতাম এক সময় এজ এ সেলস পার্সন হিসাবে, পরে আমি ছেড়ে দেই। আমার অভিজ্ঞতা হচ্ছে যে রিয়েল এস্টেট করতে গিয়ে বেশিরভাগই বাড়ি নিউ ইয়র্ক সিটি আর কি ব্যাংকের মাধ্যমে বাড়ি কিনতে হয়। যখন একজন ক্রেতা বাড়ি কিনতে যায়, সে বিভিন্ন ধরনের পরামর্শ, বিভিন্ন ধরনের সাহায্য, বিভিন্ন ধরনের পেপার রেডি করার ব্যাপারে প্রত্যক্ষ পরোক্ষ ভাবে রিয়েল এস্টেটের মাধ্যমে সাহায্য চায়। এটা আসলে ব্যাংকের সুদের সাথে প্রত্যক্ষ পরোক্ষ ভাবে এটা এটা সম্পর্ক হয়ে যায়, জড়ায় যায়। আর এটা এটা কতটুকু কি? আরেকটা হচ্ছে, যদি কেউ নগদ অর্থে বেচা কিনা করে তাহলে ঠিক আছে, কিন্তু বেশিরভাগই দেখা যায় ব্যাংকের মাধ্যমে বাড়ি জি জি বেচা কিনা ক্লোজিং করতে হয়। এটা যদি সে একটু, প্রশ্নটা কি বলেন? আমরা প্রত্যক্ষ পরোক্ষ ভাবে যা ইনভেস্ট মানে করে বা করছিলাম বা আমি ছেড়ে দিছি, তো প্রত্যক্ষ পরোক্ষ ভাবে যদি ব্যাংকের সাহায্য সহযোগিতা করে থাকি বা ব্যাংকের লোনের ব্যাপারে ক্রেতাকে বা বিক্রেতাকে, তো এটা ব্যাপারে একটু যদি হাদিস কোরআনের আলোকে জানাতেন। জাজাকাল্লাহ জি খাই। بسم الله الرحمن الرحيم، الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه، أما بعد، প্রশ্ন ছিল আপনার ঘর বাড়ি কেনা সম্পর্কে। ওই সব পশ্চিমা দেশে যারা কেনেন এবং রিয়েল ইস্টেটের ব্যবসা করেন, তো রিয়েল ইস্টেটের ব্যবসা আপনি করতেন এবং এখন ছেড়ে দিয়েছেন, এই কথা বলছেন। এই জন্য ছেড়েছেন যে অধিকাংশ লোকেরা আপনার ইন্টারেস্টের মাধ্যমে বা সুদের মাধ্যমে বাড়ি কিনে থাকে। জি, যদি এমনটাই হয়, আপনারা ওখানকার অবস্থাগুলি বেশি বুঝছেন, যদি এমনটাই হয় যে কোন একটা আসল কাজটা, ব্যবসাটা, রিয়েল এস্টেট ব্যবসা হালাল, কিন্তু বহিরাগত কারণে হারাম হয়ে যেতে পারে, সেটা হচ্ছে যে যারা এই কারবারটা করছে, হ্যাঁ, কিনছে, তারা সুদের উপর বাড়ি কিনছে, অধিকাংশ লোকেরাই, এটা হচ্ছে বহিরাগত কারণে কোনো কিছু হারাম হয়ে যাওয়া, এইরকম ব্যবসার সাথে জড়িত থাকা জায়েজ নয়। জি, ওটাই জায়েজ নয়। আর একজন মুমিন সব সময় নিজের রুজিকে হালাল রাখার চেষ্টা করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান, আল্লাহ রাব্বুল আলামিন পাক পবিত্র, সুতরাং হালাল পবিত্র ছাড়া অন্য কিছু কবুল করেন না। সহিহ মুসলিমের হাদিস। অন্য হাদিস রয়েছে, আতিমাত আমাকা তুজাব দাওয়াতুকা, তুমি তোমার রুজিকে হালাল করো, পাক পবিত্র রাখো, তাহলে তোমার দোয়া কবুল হবে। আর রাসূলুল্লাহ আরো বলেছেন যে ইজা হাকা ফি সাদরিকা ফাদাহু, যেখানে তোমার খটকা লাগে, সন্দেহ হয়, অবশ্যই ছেড়ে দাও। রাসূলুল্লাহ আরো বলেছেন যে ওমান ওয়াকাফি শুভাত ওয়াকাফিল হারাম, যে ব্যক্তি সন্দেহের বিষয়ে লিপ্ত হলো, যেখানে হালাল হইতে পারে হারাম হইতে পারে, যদি সন্দেহ থাকে তাহলে সে হারামেই লিপ্ত হয়ে গেল। আর এখানে তো নিঃসন্দেহে সুদ চরম অপরাধ, এত বড় অপরাধ যে আল্লাহ যুদ্ধের ঘোষণা করেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ঘোষণার নির্দেশ দিয়েছেন, ফাআযানু বিহারবি মিনাল্লাহি ওয়া রাসূলিহি। সুতরাং আলহামদুলিল্লাহ যে আপনি এই ব্যবসা ছেড়ে দিয়েছেন, খুব ভালো কাজ করেছেন। এখন এখানে আবার হয়তো প্রশ্ন উঠতে পারে যে আমি যে অতীতে এই কাজগুলি করেছি, কোরআনে কারীমে আল্লাহ বলেছে, ইল্লা মা কাদ সালাফ, রাসূলুল্লাহ চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসায়ী ছিলেন মক্কায় এবং তিনি সুদি বড় বড় কারবার করতেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইল্লা মা কাদ সালাফ, যা অতীতে হয়েছে, যা হয়েছে হয়েছে। কিন্তু একজন মানুষ যখন দিনকে বুঝতে পেরেছে এবং আল্লাহর ভয় তার অন্তরে হয়েছে, আগামীতে আর সুদ খাবে না, সুদি কারবারের সাথে জড়িত থাকবে না, সুদি কারবারে কোনো রকমের সহযোগিতা করবে না। জি হ্যাঁ, এটি হচ্ছে শরীয়তের বিধান, মনে রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন হালাল রুজিতে বরকত দান করেন এবং হারাম থেকে বেঁচে থাকার সবাইকে তৌফিক দান করেন। আমি এবার যে প্রশ্ন করবেন, জাহিদুল আল আমিন, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। শেখ ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বরকাতু। জি আলহামদুলিল্লাহ, বলেন। আচ্ছা, আমার একটা কোশ্চেন, বাট কোশ্চেন করার আগে আমি একটা কথা বলি। রমজান মাস একদিনই ভাই আপনার কাছে কোশ্চেন করছিল 401k সম্পর্কে, যে জাকাত দেওয়া লাগবে কিনা। তো 401k টা হচ্ছে আসলে শেখ লাইফ ইন্স্যুরেন্স এর মতো। তো আচ্ছা, যদি উনি, আমি জানি না উনি আছে কিনা, যদি উনি চায় তাহলে কোম্পানির এইচআর এর সাথে কথা বললে ওইটা ক্যান্সেল করাইতে পারবে। তো 401k যদি
লাইফ ইন্স্যুরেন্সের মতো হয়। আপনি মনে হয় একটা দার সেশন ছিলাম আপনার যে লাইফ ইন্স্যুরেন্স তো করা ঠিক না জি, তো উনি যদি থাকে তাহলে উনি যদি ওনার কোম্পানির এইচআর এর সাথে কথা বলে তাহলে ওইটা ক্যান্সেল করাইতে পারবে আর কি। আর আমার কোশ্চেন, আমার কোশ্চেনটা হচ্ছে কোরবানির সম্পর্কে। তো আমি আপনার একটা দার্সে শুনছি যে একটা গরু দিলে ফ্যামিলির যত মানুষই থাকে সবারই কাবার হয়ে যায়। তো এটা আমি মৃত ব্যক্তি সম্পর্কে আসলে আপনি ওই দিন মনে হয় উল্লেখ করেন নাই, আমি ওই দার্স একটা গরু বলছেন না একটা খাসি বলছেন না একটা গরুর ভাগ বলছেন? একটা গরু, ফুল গরু। আচ্ছা আচ্ছা, তো ওইখানে মানে মৃত প্রশ্নটা আবার ব্যক্তি, বলুন। মৃত ব্যক্তিও কি ওইখানে ইয়ে হবে নাকি যদি ফুল গরু দেয়া হয়, বা মৃত ব্যক্তির জন্য কি কুরবানি হয় নাকি? জি জি, শোনেন, প্রথম কথা আগে আমরা কোরবানি, মৃত ব্যক্তির বিষয়টা পরে নিয়ে আসি। প্রথম কথা কোরবানিটা বুঝি। কোরবানি গবাদি পশুর, আপনার ছাগল, এবং ছাগলের মধ্যে যতগুলি ক্যাটাগরি ছাগলের আছে, সেটা মেষ, ভেড়া, ভেড়ি হোক, দুম্বা হোক, অথবা বকরি বকরা হোক, আর গরু, গাভী, তারপরে আপনার উঠ, এগুলি বাহিমাতুল আনাম, এগুলি থেকে কোরবানি করতে হবে। জি, তো এই কোরবানির ক্ষেত্রে খাসি, বকরি, দুম্বা, ভেড়া, ভেড়ি যদি হয় তাহলে একটি এক পরিবারের জন্য যথেষ্ট। জি, গরুতে আর উঁটে যেহেতু 7 ভাগ রয়েছে, বরং উঁটের ক্ষেত্রে 10 ভাগেরও হাদিস রয়েছে, তো 7 ভাগ যেহেতু রয়েছে, এখন প্রশ্ন হচ্ছে যে এই যে 7টা ভাগ, তো একটা ভাগ কি একটা পরিবারের জন্য, না একটা গরু, একটা উঁট একটা পরিবারের জন্য? যেমন একটা খাসি, একটা দুম্বা একটা পরিবারের জন্য, একজন এবং তার পরিবার। পরিবার বলতে বুঝেন, পরিবার বলতে স্ত্রী, ছেলে মেয়ে এবং বাপ মা, নাবালক ভাই বোনও যদি থাকে, তার একটি পরিবার একসাথে আছে, এরা হচ্ছে এক পরিবার। আর ভিন্ন ভিন্ন যখন ভাইয়েরা ভিন্ন ভিন্ন হয়ে গেছে নিজের নিজের সংসার নিয়ে, তখন ভিন্ন ভিন্ন পরিবার। তো একটি ভাগ এখন একটি পরিবারের জন্য, একজনের জন্য, এই বিষয়টিতে ভালো মতো ইখতিলাফ রয়েছে, দ্বিমত রয়েছে। এই ক্ষেত্রে শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ বলেছেন যে একটি ভাগ সমান একটি ছাগল যেহেতু, সুতরাং একটি ভাগও একটি ছাগল, যেমন একজন তার পরিবারের জন্য যথেষ্ট, তেমন একটি ভাগও একজন এবং একটি পরিবারের জন্য যথেষ্ট। তাহলে আমরা যখন কোরবানি দিব, নিয়তটা কিভাবে করব? কোরবানি দেবেন যিনি বাড়ির অভিভাবক তিনি, এবং নিয়ত করবেন যে এটি আমার এবং আমার পরিবারের সকল সদস্যের পক্ষ থেকে দিচ্ছি, তাতে স্ত্রী, ছেলে মেয়ে এবং আব্বা আম্মা, নাবালক ভাই বোনেরা সবকে সামিল করবেন। ওলামার বলেছে এর সাথে মৃতদেরকেও সামিল করেন, আপনার আত্মীয় স্বজন যে মৃত আছে তাদেরকেও সামিল করেন। তাহলে মৃতদেরকে সামিল করার বিধান রয়েছে শরীয়তে, আর মৃতদের জন্য ভিন্নভাবে কোরবানি করা, যে একটা ভাগ মৃতের বা একটা গরু মৃতের, একটা খাসি মৃতের জন্য, একটা জীবিতের জন্য, না, এটা শরীয়তের দলিল দ্বারা প্রমাণিত নয়। কিছু ওলামারা এটিকে জায়েজ করলেও এটি দলিল দ্বারা প্রমাণিত নয়, সুতরাং এটিকে আমরা সুন্নাত বলবো না, সুন্নাত বলবো না। এটাকে খুব বেশি বললে জায়েজ বলা যেতে পারে। তারপরেও এই ক্ষেত্রে সতর্কতা হচ্ছে, যখন মৃত ব্যক্তির থেকে কোরবানি, মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করছেন, তখন এটি সাদাকা, কারো সাদাকা দিয়ে মাইয়াতকে ইসালে সব নেকি পৌঁছিতে পারে। সাদাকা যখন, তখন সাদাকার গোস্ত আপনি কেন খাবেন? তাহলে ফকির মিসকিনকে খাওয়াই দেন, অভাবীদেরকে খাওয়াই দেন। মৃতের জন্য আবার বলছি, পৃথকভাবে কোরবানি না করে মৃতদেরকে নিজের সাথে সামিল করবেন, এভাবে কোরবানি দেবেন। আমাদের সমাজে যে তরিকা আছে কোরবানি দেওয়ার, যে এই বছরে আমার নামে দিলাম, আগামী বছরে আমার স্ত্রীর নামে দিলাম, চলো তারপরের বছরে যেহেতু আমরা বেশি করে দিতে পারি না, একটা দিচ্ছি, তো আমার আব্বার নামে দিলাম, আমার আম্মার নামে দিলাম, এবার দিয়ে দিলাম, এবার আমার দাদা দাদির নামে দিয়ে দিলাম, এবার আমার নানা নানির নামে দিয়ে দিলাম, এটা এটা এর আমার বড় মেয়ে বড় ছেলের নামে দিলাম এই বছরে। এগুলি সুন্নতের খেলাফ তরিকা, এগুলো বিদাতি তরিকা, এগুলো তরিকা ইসলামে নেই, আর না বুঝার কারণে এইরকমটা করা হয়। তো আবার বলছি সংক্ষেপে, একটি কোরবানি একজন এবং তার পরিবারের জন্য যথেষ্ট, একটি ভাগও ইনশা আল্লাহ তাআলা একজন এবং তার পরিবারের জন্য যথেষ্ট, এইভাবে আপনি কোরবানি দিবেন। জাযাকুমুল্লাহ খাইরা, বারাকাল্লাহ ফিকুম। এই পর্যায়ে প্রশ্ন করবেন কামরুজ্জামান, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ বারাকাতুহু। জি, আমার ছোট ছোট দুইটা প্রশ্ন ছিল। জি, একটা কুরবানি,
কুরবানির বিশেষ কুরবানি প্রথম দিন মানে ঈদের দিন কুরবানি করতেই হবে না পরে, আমি কুরবানি যদি ঈদের দিন না করে পরের দিন করে অসুবিধা আছে কিনা? এবং একটা হাদিস কুরবানি রিলেটেড একটা হাদিস সম্পর্কে একটু জানতে চাইছিলাম, আমি আজকে শুনছি হাদিসটা, যে কুরবানি যে ভাগে দেওয়ার ব্যাপারে যে হাদিসটা আছে বলছে সেটা জোনের মানে একজনের এরকম পরিবারের পক্ষে হাদিসটা নাই, হাদিসটার রেফারেন্সটা আমার মনে নাই কোথায়, তিনি বলছিল যে হাদিসটা জোন একজন মানে একজনকে উদ্দেশ্য করে বলা হয়েছে পরিবারের পক্ষে না এটা একটা। আর একটা হচ্ছে গত জুম্মায় আমাদের এখানে সালাত আদায় করছি তো অনেক গরম ছিল, তো তার জন্য ইমাম সাহেব ওয়াক্ত হওয়ার আগে সালাত শুরু করছে, খুতবা এবং সালাত ওয়াক্ত হওয়ার আগে শুরু হয়ে গেছে, এবং বলছিল যে জুম্মা অনেক সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াক্তের আগে পড়ছে, কিন্তু কোনো রেফারেন্স দেয়নি, এ বিষয়ে একটু জানতে চাইছিলাম। ওয়াক্তের আগে বললে ভুল হবে, বললেন যে জওয়ালের আগে পড়ছে, মাথার উপর থেকে সূর্য ঢলে যাওয়ার আগে পড়ছে, ওয়াক্তের আগে কোনো কিছু চলে না, কথা বলছেন না? হ্যাঁ, তো প্রশ্নটা এভাবে করতে হবে যে ওয়াক্তের আগে নয় এটা, আর উনি যদি বলেছেন ওয়াক্তের আগে তো ভুল বলেছেন, কথাটি সূক্ষ্ম নয়, বরং বলবেন যে জওয়ালের আগে, জওয়ালের আগে আর পরে। হ্যাঁ, তো এখন প্রশ্ন হলো, কিন্তু তিনটি প্রশ্ন মনে করাইতে হবে, এত একসাথে প্রশ্ন মনে থাকবে না হয়তো। প্রথম প্রশ্ন করলেন, আবার বলেন কোরবানি সম্পর্কে কি কোরবানি, কোরবানি ঈদের দিনে কি দিতে হবে? আমি ধরেন একটা কোরবানি দেবো, আমি কি ঈদের দিনে দিতে হবে না আমি ঈদের পরের দিন দিতে পারি? কোরবানি দেওয়ার দিন হচ্ছে 4 দিন, এটি হচ্ছে সঠিক, এটি হচ্ছে অধিকাংশ আলমাদের মত, সেটি হচ্ছে ইয়াউমুন নাহার 10 তারিখ, 10 ইজিল হজ, আর আইয়ামে তশরিক 11, 12, 13, তাহলে কোরবানি 4 দিন দেওয়া যায়। দলিল ইয়াউমুন নাহার তো মানে জবাইয়ের দিন, এটা তো কোরবানি দিন সবাই জানে। আর আরেকটি হাদিস রয়েছে আইয়ামু তশরিকে আইয়ামু যাবহিন, তাশরিকের দিনগুলি হচ্ছে কোরবানি জবাই করার দিন, তো এই 4 দিন কোরবানি শরীয়ত সম্মত। একমাত্র হানাফি মজহাবে 3 দিন কোরবানি, সেটা হচ্ছে 10, 11, 12, 13 তারিখ, যেটা শেষ তাশরিকের দিন সেটাকে কোরবানির দিনে তারা সামিল করেন। কিন্তু যেমন বললাম স্পষ্ট হাদিস, আইয়ামে তাশরিক 11, 12, 13 সেগুলি হচ্ছে জবাইয়ের দিন, সুতরাং 14 তারিখ পর্যন্ত, 14 তারিখ সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত কোরবানি চলবে। তবে উত্তম হচ্ছে 10 তারিখে কোরবানি দেওয়া, উত্তম হচ্ছে 10 তারিখে কোরবানি দেওয়া। দলিল, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100টি উট কোরবানি করেছেন বিদায় হজে, সবগুলি 10 তারিখে করে দিয়েছেন, 63-64টা নিজের হাতে করেছেন, আর বাকি 36টার মতো আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে বাকিটা তুমি জবাই করো, একাই জবাই করেছেন 64টা প্রায়। তো দলিল এইভাবে যে যদি উত্তম না হইতো 10 তারিখে, তো এত কষ্ট করে হ্যাঁ একই দিনে 100টি জবাই করা দরকার কি? কিছু 10 তারিখ করতেন, কিছু 11, কিছু 12, 13তে করতেন, সেই জন্য উত্তম বলবো যে 10 তারিখে জবাই করা। কিন্তু বিশেষ কোনো কারণে, বিভিন্ন কারণ হতে পারে, সেটা হচ্ছে 11-12 তারিখে আপনি একটু সস্তা সুবিধা পাবেন, ভিড় ভাড় কম থাকবে, যে কোনো সুবিধা হইতে পারে আপনার, হ্যাঁ আপনার সুবিধা যে কোনো রকমের হইতে পারে, সুবিধার্থে 4 দিন কোরবানি করা যেতে পারে। আর আলহামদুলিল্লাহ মেনার মাঠে হজের মৌসুমে 4 দিন ধরে কোরবানি হতে থাকে। জি, দ্বিতীয় প্রশ্ন ছিল কোরবানি সম্পর্কে, যে আপনি এক জায়গায় পড়েছেন যে যে হাদিসের ভাগের কথা বলা হয়েছে একজনের পক্ষ থেকে, বললাম যে এই বিষয়টিতে ইখতিলাফ রয়েছে, একদল এইভাবেই বলেছেন, তাদের দৃষ্টিভঙ্গি ওই রকম, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানে গনিমতের ধন সম্পদ যখন ভাগ বন্টন করতেন, তখন একটি উট আর 7টি ছাগল এক সমান করতেন, অর্থাৎ কোন কোন সাহাবিকে 7টি ছাগল দিলেন, হ্যাঁ, আর কোন সাহাবিকে 1টি উট দিলেন, এরকম করতেন। তো সুতরাং 1টি ছাগল বা 7টি ছাগল সমান 1টি উট, 7টি ছাগল সমান 1টি উট, যখন ছাগলের সমান, তাহলে ছাগল যেই কাজটি করবে সেটা 1টি ভাগ করবে। সুতরাং 1টি ছাগল যখন একজন তার পরিবারের জন্য যথেষ্ট, তখন 1টি ভাগ একজন এবং তার পরিবারের জন্য যথেষ্ট। এইটি হচ্ছে সৌদি আরবের বিগত যিনি গ্রান্ড মুফতি ছিলেন এবং বিশ্বের সবচেয়ে বড় আলেম এই যুগ বিংশ শতাব্দীতে ছিলেন, শেখ ইবনে বাজ রহমতুল্লাহ, তার ফতোয়া, আর আমি সেই ফতোয়ায় দিয়ে থাকি। আপনি যদি অন্য কোনো আলেমের ফতোয়া আমল করেন, এই ফিকহি মাসাইল কোনো অসুবিধা নেই, কিন্তু কার উপরে চাপিয়ে দেবেন না, ফিকহি মাসাইলে কারোটাকে ভুল বলবেন না, সেটা তাদের দৃষ্টিভঙ্গি আর এটা হচ্ছে আমাদের দৃষ্টিভঙ্গি। জি হ্যাঁ, যেটার ওপর যার তৃপ্তি হবে, মনের ইতমিনান হবে, তার উপর আমল করবে, যাতে করে মজহাবি গোড়ামির মতো গোড়ামি নাই তৈরি হয়ে যায়। দেখেন, যারা মজহাবের অন্ধ মোকাল্লে তাদের মধ্যে মজহাবি গোড়ামি আছে, আর আমাদের আহলে হাদিসদের মধ্যে কিছু গোড়ামি আছে,
যে যেটা সে নিজের ফতোয়া ঠিক বুঝে সেটা ছাড়া বাকি সব বাতিল, এ আরেক বড় আমি মাস্ক পরা চলবে না তো চলবে না ওইটাই ঠিক, আর বাকি সব বাদ দিল। সামাজিক দূরত্ব বজায় রেখে সালাত আদায় করা চলবে না তো চলবে না, তার ফতোয়া তো সেইটাই হোক বাকি সব বাদ দিল, এটা গোঁড়ামি। এটাও এক রকমের তাসব, অন্ধত্ব এবং গোঁড়ামি, যেটা নিন্দনীয় যেটা বর্জনীয়। যদি আপনার মনে শান্তি হয় তা আমল করুন, আর না হলে যেটা আপনাকে ভালো লাগছে তার উপর আমল করুন, কিন্তু সারা বিশ্বের ওপর ফিকহি মাসালায় আপনার মতকে চাবিয়ে দেবেন, তাহলে আপনিও তো চান যে সারা বিশ্বে ওই রকমই চান, যেমন হানাফি গোঁড়ারা চায় যে সারা বিশ্ব হানাফি হয়ে যাক, সাফি গোঁড়ারা চায় সারা বিশ্ব সাফি হয়ে যাক, মালিকি গোঁড়ারা চায় যে সারা বিশ্ব মালিকি হয়ে যাক, যেটা অসম্ভব কথা, ফিকহি মাসায়েলে ইখতিলাফ হতে পারে। কিন্তু দল পাকাপাকি করা আর নিজেরটাকে শুধু একেবারে হক মনে করা বাকি সবকে বাতিল মনে করা, এটা বড়ই ভুল কথা। তো আপনিও যদি ওই রকমই হয়ে যান তাহলে তাদের চাইতে ভালো কিসের হইলেন, মনে রাখবেন যে আপনাদের দৃষ্টিভঙ্গি হচ্ছে এইরকম, অথবা আরেকজন আলেমের দৃষ্টিভঙ্গি হচ্ছে এইরকম, যে সব মাসায়েলে ইখতিলাফের অবকাশ আছে ইখতিলাফ করুক, আর যেখানে ইখতিলাফের অবকাশ নেই একেবারে সহি, আরেকদিকে হচ্ছে একেবারে ভুল জৈফ, তখন বলুন না ইখতিলাফ এখানে করা উচিত নয়, যদিও ফিকহি মাসায়েল ইখতিলাফ করলে সেটাকে গুমরাহি বলে আখ্যায়িত করা যাবে না, কিন্তু আকীদায় যখন ইখতিলাফ করবে, মানহাজে যখন ইখতিলাফ করবে, তখন বলবো যে একটি গুমরাহি ভ্রষ্টতা আরেকটি হচ্ছে হেদায়াত। তো এই ছিল দ্বিতীয়। তৃতীয় প্রশ্ন ছিল বা বিষয় ছিল, সেটা হচ্ছে জুমা পড়া নিয়ে, যে আপনাদের নিয়োগকে কোন এক মসজিদে জাওয়ালের পূর্বে মাথার উপর থেকে সূর্য গড়ে যাওয়া বা ঢলে যাওয়ার পূর্বে জুমার সালাত পড়েছেন আর বলেছেন যে এমনটা জায়েজ, এই বিষয়টি শোনেন। এই বিষয়ে ইমাম আহমদ রাহেমাহুল্লাহর একটি মত আর মুহাদ্দিসিনে কেরামরা এই মতের সাথে আছেন, আর আরেকটি মত হচ্ছে তিনি ইমাম আবু হানিফা শাফি আর মালিকের। ইমাম আবু হানিফা শাফি মালিক এই তিন আইম্মা রাহেমাহুল্লাহ বলছেন যে জুমার সালাত ওই রকমই সময় আদায় করতে হবে যে সময় জোহরের রক্ত হয়। তো জোহর রক্ত কখন হয়? ওয়াক্ত জোহরে ইজা জালাতি শামসু, জোহর রক্ত শুরু হয় যখন মাথার উপর থেকে সূর্যের জওয়াল হয়ে যায়, গড়িয়ে যায় বা ঢলে যায়। তাহলে সূর্য মাথার উপরে ঢলার আগে জুমার সালাত পড়া তাদের কাছে জায়েজ নয়, খুতবা জায়েজ, খুতবা জওয়ালের আগেও দেওয়া যেতে পারে, কিন্তু যখন সালাতটা শুরু হবে তখন যেন মাথার উপর থেকে সূর্য গড়ে যায়, জওয়াল হয়ে যায়। আপনাদের ওখানে ওইভাবে বুঝে নেবেন কখন জওয়াল হয়, আমাদের সৌদি আরব সম্পর্কে আমরা বলতে পারবো, মক্কা মদিনায় বা আমাদের দামামে কোন সময় জওয়াল হয় এখন বলতে পারবো। তো এটা হচ্ছে তিন আইম্মার মত। ইমাম আহমদ রাহেমাহুল্লাহ এখানে ভিন্ন মত রয়েছে, তিনি বলছেন যে জুমার সালাত জোহরের সালাত থেকে বিভিন্ন ক্ষেত্রে ভিন্ন, বিভিন্ন ক্ষেত্রে ভিন্ন। ইবনুল কাইয়্যিম রহমতুল্লাহ আলাইহি জাদুল মাদি বেশ অনেকগুলি দিক উল্লেখ করেছেন যে দিকগুলিতে জোহরের সালাতে আর জুমার সালাতে ভিন্নতা রয়েছে। তার মধ্যে একটি হচ্ছে ওয়াক্ত, সময়ের দিক থেকে, সময়ের দিক থেকে একদিক থেকে যেমন আপনার সিমিলারিটি রয়েছে, অর্থাৎ একই রকম জোহর আর জুমা, যে জোহর হচ্ছে জুমার বিকল্প, তেমনই ভিন্নতা রয়েছে, ভিন্নতা হচ্ছে সময়ের ক্ষেত্রে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামরা দুপুরের খাবার যে খেতেন, আর আমাদের মতো দুপুরের খাবার না, তাদের খাবারটা কিন্তু জাওয়ালের আগে হইতো, কারণ সকালে নাস্তা ছিল না। 1400 বছর আগে সাহাবায়ে কেরাম আমলে সকালে নাস্তা ফুতুর ব্রেকফাস্ট বলে কোনো খাবার পাওয়া যায় না, একটা গাদা পাওয়া যায় আর একটা আশা পাওয়া যায়, একটা গাদা আর একটা আশা, এই দুটো খাবার পাওয়া যায়। তো হাদিস রয়েছে, মা কোনা নাকিল ওয়ালা না তাকাদ্দা ইল্লা বাদাল জুমা, আমরা জুমার দিনে আমরা যে দুপুরে বিশ্রাম আর গাদা যে খাবারটা খেতাম এটা জুমার পরে খেতাম। জি হ্যাঁ, আরো বেশ কিছু অনেকগুলি স্পষ্ট দলিল রয়েছে যে জওয়ালের আগে জুমা পড়া শরীয়ত সম্মত। ইমাম আহমদ রাহিমাহুল্লাহ বলছেন যে জুমার সালাতের জন্য জওয়াল বা মাথার উপর থেকে সূর্য ঢলে যাওয়া শর্ত নয়, তার আগেও পড়া যেতে পারে, তার আগেও পড়া যেতে পারে। জুমার সালাতের সাথে জোহরের যেমন মিল আছে তেমন ঈদের সালাতের সাথে জুমার মিল আছে। ঈদের সালাতে জোরে তেলাওয়াত করেন দিনের সালাত, জুমার সালাতে জোরে তেলাওয়াত করছেন, জোহরের সালাতে জোরে তেলাওয়াত করছেন না, সুন্নতের খেলাফ। যেমন ঈদের সালাত জওয়ালের আগেই, ঠিকই তেমনি জোহর জুমার সালাতও চলতে পারে। এক কথায় আর কথা লম্বা না করে ইমাম আহমদ রাহেমাহুল্লাহ এবং মুহাদ্দিসিনদের মতের উপর আমল আপনাদের ওই ইমাম করেছেন, এবং সৌদি আরবের কিছু কিছু মসজিদে, যদি মক্কা মদিনা হয় না, কারণ মক্কা মদিনা যেহেতু আন্তর্জাতিক মসজিদ, সেখানে সব মজাহের লোকেরা সালাত আদায় করে, সবার মজহাবের ফতোয়ার দিকে খেয়াল রেখে সালাত জুমার হয় হারমাইন শরীফ এনে মক্কা মদিনায়, দুই বড় মসজিদে জওয়ালের পরে। কিন্তু দামামের বেশ কিছু মসজিদ জানি আমি, যে মসজিদে যেটি সবচেয়ে বড় মসজিদ যেখানে খুতবার অনুবাদ করি,
স্বাভাবিক সময় আছে কিং ফাহাদ মসজিদ, সে মসজিদে জাওয়ালের আগে জুমা হয়ে যায়, প্রায় সময় জাওয়ালের আগে জুমার সালাত তো শেষ হয়ে যায়, জায়েজ রয়েছে। কিন্তু অন্যান্য মজহাবের অনুসারীদের কাছে জায়েজ নয়, তারা অনেক সময় এটাকে আপত্তিকর মনে করে মজহাবি অন্ধ তাকলিদের কারণে। দলিল রয়েছে, যদি কোনো জায়গায় এরকম আমল করে আপনি পড়ে নেন, কোনো অসুবিধা নাই ইনশাআল্লাহ তাআলা। জি হ্যাঁ, জাযাকাল্লাহ খাইর, বারাকাল্লাহ ফিকুম। আমি পর্যায়ে প্রশ্ন করবেন, রাকিব রাকিব আরিফ আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর শেখ ভালো আছেন? জি একটু জোরে বলেন, শোনা যাচ্ছে না। হ্যাঁ জি শেখ ভালো আছেন, শোনা যাচ্ছে কথা? আলহামদুলিল্লাহ। আমার একটা প্রশ্ন ছিল, একটা আর একটা ছোট প্রশ্ন। একটা বিষয় হচ্ছে যে মুসলিম হাদিসের 23-63 নম্বর হাদিসটি নিয়ে আমার একটু ব্যাখ্যা, মানে একটু জানার বিস্তারিত জানার দরকার আছে। সেটা হচ্ছে, হাদিসটা হলো যে তোমাদের দুনিয়াবী বিষয়ে আমার চেয়ে তোমরা ভালো জানো। জি এই হাদিসটা যদি আপনি প্রেক্ষাপটটা না জেনে থাকেন, আমি সামান্য প্রেক্ষাপটটা তুলে ধরতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি বলছি আপনার প্রশ্ন আর কিছু আছে এতে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে অন্য রানা বিশ্বাস নিজে বলেছেন যে তোমরা পার্থিব বিষয়ে আমার চেয়ে বেশি জানো, এটা বলেছেন, এই তো? আপনার কি প্রশ্ন, যে এটা কি আসলে? না, আমার প্রশ্নটা হলো যে এটা একটু বিস্তারিত না, এটা কিভাবে আমাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। আচ্ছা আচ্ছা, জি জি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সময় বলেছিলেন, যখন এই খেজুর বাগানে, খেজুর বাগানে আপনার গাছ দুই রকম রয়েছে, হ্যাঁ, পুরুষ গাছ আর নারী গাছ, দুই রকমের গাছ রয়েছে। তো ওতে যে সিস্টেমে ওরা এ করে, ওটা আরবরা বেশি বুঝে যারা ওই চাষাবাদ করে খেজুরের বাগানের। তো এক তাবিরুন নাখল, ওটাকে আরবি ভাষায় বলা, যেটা হাদিসের ভাষায় রয়েছে সেটা বলি, তাবিরুন নাখলের খেজুর গাছের তাবির করতে। তো রাসূলুল্লাহ বললেন যে আমার মনে হয় না, মদিনায় এসে দেখলেন, কারণ মক্কাতে তো খেজুর বাগান নাই, তো রাসূল জানা জানা ছিল না, মদিনায় এসে দেখলেন যে সাহাবিরা তারা এই তাবির উন্নাখল করছেন, বলছেন আমার মনে হচ্ছে না যে কোনো লাভ আছে, তোমাদের মনে হয় এটা একটা ধারণা মাত্র যে এতে ফলন বাড়বে, এই খেজুর গাছের তাবির করলে ফলন বাড়বে, আমি মনে করি না এটা। ওই বছর সাহাবিরা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কথা শুনে ওই তাবির করা ছেড়ে দিলেন, পুরুষ নারী গাছের যে সেটা ছেড়ে দিলেন, কি বলে আল্লাহ ভালো জানে ওটাকে আর কি সিস্টেমে করে, যাই হোক ওটা ছেড়ে দিলেন। তখন ওই বছরে খেজুরের ফলন কমে গেল মদিনার বাগানে, দুনিয়ার বিষয়ে আমার চাইতে বেশি জানো, বা আমার চাইতে বললি তোমরা পার্থিব বিষয়ে দুনিয়ার বিষয়ে বেশি জানো, দুনিয়ার বিষয়ে বেশি জানো। তো এই হচ্ছে দুনিয়ার বিষয়। চাষাবাদ কৃষিকাজ সম্পর্কে, কৃষিকাজ সম্পর্কে বলি যে আপনার যে কৃষি বিষয়ের যে আপনার প্রকৌশলী ইঞ্জিনিয়ার, তিনি আমার চাইতে বেশি জানেন কিনা? অবশ্যই বেশি জানেন। আচ্ছা, একজন শরীরের চিকিৎসক, ডাক্তার, স্বাস্থ্য বিভাগের মানে একজন যে চিকিৎসক, তিনি আমার চাইতে দুনিয়ার বিষয়ে বেশি জানেন, কিন্তু দিনের বিষয়ে আমার চাইতে বেশি জানেন না, দিনের ক্ষেত্রে আমার চাইতে বেশি জানেন না। তো এই এই রকম আর কি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমি তোমাদেরকে দিন শিখাবার জন্য এসেছি। রাসূলুল্লাহ দিন শিখাতে এসেছেন, দুনিয়া শিখাতে আসেনি, যে সায়েন্স টেকনোলজি আর দুনিয়ার যা কিছু কিয়ামত পর্যন্ত হবে, হ্যাঁ, সেসব বিষয় সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবার চাইতে বেশি জানতেন? না না না, এমন কথা নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেই দায়িত্ব নিয়ে পাঠানো হয়েছিল সেই দায়িত্ব সম্পর্কে সবচেয়ে বেশি তিনি জানতেন। এই জন্য হাদিস রয়েছে, আনা আলামুকুম বিল্লাহ, আমি আল্লাহ সম্পর্কে তোমাদের মধ্যে সবচেয়ে বেশি জানি, আল্লাহর দিন সম্পর্কে সবচেয়ে বেশি জানি, আল্লাহর বিধিবিধান সম্পর্কে সবচেয়ে বেশি জানি, ওয়াতকাকুম বে, এবং আল্লাহ সবচেয়ে আল্লাহ ভীরু আমি। তো এই হচ্ছে ওই হাদিসের উদ্দেশ্য। জি আরেক ছোট আর কি সাথে, যেটা হলো যে জোহরের নামাজের আগে যে 4 রাকাত সুন্নত নামাজ যেটা আছে, এটাকে আমরা 2 রাকাত করে পড়তে পারি না 4 রাকাত একসাথে, কোনটা সহি? জোহরের আগে যদি 4 রাকাত সালাত পড়েন, আর এটি হচ্ছে উত্তম, 2 রাকাতের হাদিস আব্দুল্লাহ বিন উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু রয়েছে, কখনো কর্ম ব্যস্ততায় যদি 2 পড়েন কোনো অসুবিধা নেই, 10 রাকাতের হাদিস রয়েছে, 12 রাকাতের হাদিস রয়েছে, এটাও জেনে রাখতে হবে, কারণ আমাদের সমাজের লোকেরা কিন্তু 4 ছাড়া 2 জানেই না, কেউ যদি 2 পড়ে তো আবার আপত্তিকর মনে করে, তো 2 পড়া যথেষ্ট, কিন্তু উত্তম হচ্ছে 4 পড়া জোহরের আগে সুন্নাতে রাতে।
বারো রাকাতের হাদিস উপর যদি আমল করেন তাহলে আপনি জোহর আগে চার পড়বেন। এখন এই জোহর আগে চার এক সালামে পড়বেন না দুই সালামে পড়বেন, তা সহ তো দুটো পড়বেন কিন্তু চার রাকাত পড়লে, কিন্তু এক সালামে না দুই সালামে এই ক্ষেত্রে উত্তম হচ্ছে, সুন্নত সম্মত হচ্ছে যে দুই সালামে পড়বেন। কারণ হাদিস রয়েছে সলাতুল লাইল ওয়ান নাহারি মাসনা মাসনা, রাত এবং দিনের সলাৎ গুলি হচ্ছে মাসনা মাসনা দুই দুই করে, এটি হচ্ছে উত্তম, এটি হচ্ছে শ্রেয়, দুই দুই করে পড়বেন সালাম ফিরবেন, দুই দুই করে সালাম ফিরবেন। আর একটি হাদিস শুধু আমাদের সামনে থেকে যায় যে আর এক হাদিস রয়েছে যে চার রাকাত সলাৎ জোহরের আগে চার মাঝে কোনো তসলিম নেই, হ্যাঁ আল্লাহ ইয়াফসিল বাইনাহুন্না তসলিমুন আও কামা ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, তার মাঝখানে কোন রকমের সালাম নেই, এইভাবে যে হাদিসটি রয়েছে সেই হাদিসটি জয়ীফ, যে হাদিসটি মুহাদ্দিসিনদের কাছে জয়ীফ দুর্বল, কোন কোন আমাদের লেখকরাও এই হাদিস পেশ করে দিয়েছেন কিন্তু হাদিসটি আল্লামা আলবানী এবং অন্যান্য জয়ীফ বলেছেন। সুতরাং ওই হাদিস ওরা আমল করতে আমরা নিষেধ করবো, তবে কেউ যদি পড়ে নেয় চার এক সালামে তো ইনশাআল্লাহ জায়েজ হয়ে যাবে, না জায়েজ বলবো না, তবে আবার বলছি উত্তম হচ্ছে দুই দুই করে সালাম ফিরা। জি প্রশ্ন করবেন, নামিমা আক্তার আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ শাইখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাইখ আমার প্রশ্নটা হচ্ছে কোরবানি বিষয়ে, আমি নর্থ আমেরিকাতে থাকি আর এখানে কোরবানি দেওয়ার অপশন আছে দুইটা, একটা হচ্ছে গ্রোসারি খাতায় অনেক মানুষ যে আমরা জাস্ট টাকাটা দিয়ে আসি আর দুই দিন বা তিন দিন মাথায় আমরা গিয়ে মাংসটা নিয়ে আসি। সিস্টার আপনার কথাগুলো ক্লিয়ার শোনা যাচ্ছে না, মাইকটা একটু ঠিক করে নিন, শুরুতে ভালো ছিল আবার একটু মাইকটা চেক করে নিন ইনশাআল্লাহ। জি এখন শোনা যাচ্ছে? অবশ্যই। জি বলেন। আচ্ছা আমার প্রশ্নটা হচ্ছে কোরবানি বিষয়ে, আমাদের এখানে কোরবানি দেওয়ার অপশন আছে দুই রকম, একটা হচ্ছে গ্রোসারিতে যে কোরবানি দেওয়া যায় আমরা যেটা ওখানে টাকা দিয়ে আসি আর দুই তিন দিন পরে গিয়ে মাংসটা নিয়ে আসি যখন আমাদের করে ফোন করে, এক্ষেত্রে আমাদের কোরবানির পশুটা দেখার কোনো সুযোগ নাই যে রিকোয়ারমেন্ট ফুলফিল হলো কিনা, এটা সিং ঠিক আছে কিনা বা বয়স ঠিক আছে কিনা, পশুতে কোনো সমস্যা আছে কিনা দেখার কোনো অপশনই নাই। আমরা শুধু বিশ্বাসের উপরে ওদের কাছ থেকে মাংসটা নিয়ে ধরে নিয়ে যে আমাদের কোরবানি ইনশাল্লাহ হলো। আরেকটা অপশন আছে হচ্ছে ফার্মে যেয়ে দেওয়া যায়, সেক্ষেত্রে ক্লিয়ার আসছে না। জি সিস্টার আপনার কথাগুলো আসতেছে কিন্তু অস্পষ্ট, যদি মাইক একটু ঠিক করে নিতেন। প্রথমত আপনার প্রশ্ন গ্রোসারিতে যেটা সে কথা বুঝছেন, গ্রোসারি থেকে কোরবানি দেওয়ার বিষয়ে বলছিল সে। পরের বিষয়টা হচ্ছে যে ফার্মে যেয়ে দেওয়া, সেক্ষেত্রে আমরা পশু দেখতে পাই কিন্তু আমার বর্তমান সিচুয়েশনে ফার্মে যে কোরবানি দেওয়াটা আমার পক্ষে সম্ভব না। এখন আমার প্রশ্ন হচ্ছে এভাবে যদি গ্রোসারিতে যে কোরবানি দেই আমি যে পশুটা ভেরিফাই করতে পারলাম না কিছুই পারলাম না, আমার কোরবানি কি হবে কিনা, এটাই আমার প্রশ্ন। সাহেব আমি বুঝেছি অর্ধেক অর্ধেক, তো একরাম ভাই আপনি একটু। জি আমি একটু আপনাকে স্পষ্ট করতেছি, আমি যতটুকু শুনছি চেষ্টা বলতেছি যে আমরা এখানে অনেকে আছে গ্রোসারি থেকে কোরবানি দিয়ে থাকেন, গ্রোসারি মালিক টাকা তাদের, এখানে উনি বলছেন যে এই ক্ষেত্রে আসলে কোরবানি যখন দেওয়া হয় যে পশুটা ওটা আমরা দেখতে পারি না ওটা কি ক্ষত বা যে বিষয়গুলা মানে কোরবানির ক্ষেত্রে নির্ধারণ করা আছে যেগুলো দেখতে হবে এগুলো দেখার কোনো অবস্থা থাকে না, কারণ তাদেরকে টাকা দেওয়া হয় তারা কোরবানিটা করে নিয়ে আসে পরবর্তীতে আমরা জাস্ট মাংস নিয়ে আসি। আর এখানে দ্বিতীয় অপশন হলো যে সরাসরি আবার কোরবানি দেওয়ার অপশনও আছে, আমরা ইচ্ছা করলে সেখানে দিয়ে দিতে পারি যদি একটু কষ্ট হয়। এখন সিস্টার প্রশ্ন হলো যে এই ক্ষেত্রে যে গ্রোসারিতে কোরবানি দেওয়াটা কতটুকু বৈধ এটা হবে কিনা, এটাই মূলত জানতে চাচ্ছি। গ্রোসারিতে কোরবানি দিলেন কিন্তু কোরবানি পশু সম্পর্কে কিছু জানতে পারলেন না, এখন প্রশ্ন আমার হচ্ছে যে গ্রোসারিতে যারা কোরবানি আপনার কাছে কোরবানি পশু বিক্রি করছেন বা যাদের কাছ থেকে কিনছেন তারা মুসলিম না অমুসলিম? জি তারা মুসলিম, আমি একটা পাকিস্তানি গ্রোসারিতে কোরবানি দিচ্ছি ইনশাআল্লাহ। তারা যদি মুসলিম হয় তো ইনশাআল্লাহ মুসলিমদের আসল হচ্ছে আমানত, তারা খেয়ানত করবে না, বিশেষ করে এটি যেহেতু ধর্মীয় বিষয় আর ইবাদতের বিষয় তাদের তো আল্লাহর ভয় আছে অন্তরে, আর তারা যদি খেয়ানত করে তো রবের কাছে জবাবদিহি করবে ইনশাআল্লাহ তাআলা কোরবানি হয়ে যাবে। তারা যদি বলে যে না কোরবানি দাতা বা কোরবানির বয়স এক বছর ইত্যাদি, কোরবানিতে কোন রকমের বড় ধরনের দোষ নেই, ছোটখাটো দোষ যেগুলোতে জায়েজ আছে অসুবিধা নেই, কিন্তু বড় ধরনের যে চারটি দোষ থাকলে হবে না কোরবানি তো এরকম নেই, যদি তারা বলে তো ইনশাআল্লাহ তারা বিশ্বস্ত আমাদের কাছে, মুসলিমদের কথা আমরা বিশ্বাস করবো, সুতরাং কোরবানি করা যেতে পারে, কারণ পরিস্থিতি ওখানকার হয়তো জটিল সেই জন্য বলছি। আমরা এখানে হইলে বলতাম না যে সৌদি আরব হইলে জায়েজ নয়, বাংলাদেশে হইলে জায়েজ নয়, এই পশু হয়তো বাংলাদেশে গেলে জায়েজ নয়, কারণ আমরা সুবিধা আছে, আপনি নিজে কোরবানি পশু দেখে নিতে পারবেন, তা আপনি চোখ বন্ধ করে কেন কোরবানি করবেন? তারপরে কোরবানি নিজের হাতে করা উত্তম, কোরবানি নিজের হাতে করা উত্তম, সেখানে আপনি হাত লাগাতে পারছেন না, তো এগুলো অনেক কিছু থেকে বঞ্চিত থাকতে হচ্ছে অমুসলিম দেশে বসবাস করার কারণে। দ্বিতীয় বিষয়টি যেটা ছিল কোরবানি সম্পর্কে সেটা
আমার কোশ্চেনটা হলো নফল নামাজ যখন তখন পড়া যাবে কিনা। অনেকে পরীক্ষা দিতে যাচ্ছে বাচ্চারা, দেখা যায় মা নফল নামাজ পড়ে দোয়া করতেছে, বা ইন্টারভিউ দিতে যাচ্ছে নফল নামাজ পড়ে দোয়া করতেছে। আমরা তো জানি নফল নামাজ সাধারণত জুহর থেকে আসর বা আসর থেকে মাগরিব এই সময়টার মধ্যে হয় না, তো অনেকে পড়ে যখন তখন পড়ে, এই পড়া যাবে কিনা? নফল সালাত বা নফল নামাজ পড়বেন যে কোনো সময়, একমাত্র তিনটি সময় বাদ দিয়ে, তিনটি সময় বাদ দিয়ে, বা এটাকে যদি একটু বিস্তারিত বলি তো পাঁচটি সময় বাদ দিয়ে। একটা হচ্ছে সূর্য ওঠার সময়, সূর্য ডুবার সময়, দ্বিতীয় তৃতীয় হচ্ছে সূর্য ঠিক মাথার উপর থাকার সময়, আর আর দুটো হচ্ছে, একটা হচ্ছে আসর থেকে মাগরিব, আর একটা হচ্ছে ফজরের সালাত থেকে সূর্য ওঠা পর্যন্ত। এই পাঁচটি সময়ে নফল বিনা কারণে সালাত পড়বেন না, বিনা কারণে সালাত পড়বেন না নফল। অন্য সময়গুলোতে পড়বে, শুধু জোহর আসর নাই, যেমন জোহর আসর পর পড়তে পারে, মাগরিব থেকে এশার মাঝে পড়তে পারে, এশা থেকে ফজর পর্যন্ত নফল পড়তে পারে, আবার সকালবেলা সূর্য উঠে যাওয়ার 15-20 মিনিট পর থেকে শুরু করে সূর্য মাথার উপর আসা পর্যন্ত পড়তে পারে, তাহলে মোটামুটি সবসময় পড়তে পারে বিনা কারণে নফল। তাই নফল হচ্ছে দুই রকম, নফল মানে তো অতিরিক্ত সালাত, তো নফল হচ্ছে দুই রকম, এক হচ্ছে বিনা কারণে নফল, আর একটা হচ্ছে কারণগত বিশেষ কারণে নফল সালাত। এক্ষুনি এই সালাতই পড়া দরকার। আসর পরে হঠাৎ করে আপনার সামনে একটি সমস্যা আসলো, এক্ষুনি আপনাকে সিদ্ধান্ত নিতে হবে হ্যাঁ বা না। জি, ফজরের পরে সূর্য ওঠার আগেই এই সময়টাই ফজর সালাত পড়ে আছেন, এই সময় নিষিদ্ধ নফল, কিন্তু ওই সময় হঠাৎ করে আপনাকে এখন সিদ্ধান্ত নিতে হবে এটা হ্যাঁ নয় না করে, আর বেশি সময় নেই, তাহলে ওই সময় কারণগত সালাত বলা হয়েছে, জাতুল আসবাব, কারণগত সালাত, বিশেষ কারণে ইস্তিখারার সালাত করবেন। এখন তো জায়েজ, ইস্তিখারার সালাত নফল এবং তার সাথে সুন্নাত সুন্নত নফল, তো এরকম জায়েজ। কিন্তু যেমনটা বললেন যে ছেলেমেয়েরা পরীক্ষা দিতে যাচ্ছে অথবা কোনো একটা ভালো কাজের উদ্দেশ্যে যাচ্ছে, সালাত আদি করছে, এখানে এই বিধানটিও জানে আল্লাহ বলেছেন ওয়াস্তাইনু বিসবরি ওয়াসসালাহ, আল্লাহর কাছে সাহায্য চাও ধৈর্যের সাথে এবং সালাতের সাথে। সুতরাং যে কোনো কাজের জন্য বেরোচ্ছেন অথবা ছেলেরা বেরোচ্ছে, তো যদি সালাত পড়ে আল্লাহর কাছে সাহায্য চান ভালো কথা, জায়েজ আছে, কিন্তু যেন খেয়াল থাকে যে এই বিনা কারণের সালাতগুলি এই নিষিদ্ধ সময়গুলিতে বা মাকরু আপত্তিকর সময়গুলিতে না হয়, আর তা হচ্ছে পাঁচটি। জাযাকুমুল্লাহ খাইরা, বারাকাল্লাহ ফিকুম। এই পর্যায়ে প্রশ্ন করবেন সাফিরা রহমান, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন শেখ? আলহামদুলিল্লাহ, বলেন। জি, আমার দুইটা ছোট ছোট প্রশ্ন, একটা কোরবানি সংক্রান্ত, সেটা হলো যে আমি নিউ ইয়র্কে থাকি, তো আমি কোরবানি একটা ভাগে দিব, তা আমাদের ফ্যামিলি মেম্বার হলো তিনজন, আমি আমার ওয়াইফ আর আমার 4 বছরের একটা ছেলে, তো আমি কি একজন নাম দিতে হবে, আমি কি আমার ছেলের নাম দিতে পারবো? না, ছেলে ছেলে যেহেতু অভিভাবক না, গার্জেন না, সুতরাং ছেলের নামে দেওয়া সুন্নতের খেলাফ। আপনি এইভাবে আপনার নাম দেবেন, আর আপনি নিয়ত করবেন যে আমি এবং আমার ফ্যামিলি তাতে ইনক্লুড, কথা বোঝা গেছে? এইভাবে তো এইভাবে হচ্ছে শরীয়ত সম্মত কুরবানি, আর নাম দিতেই হবে ওদেরকে, এটাও তাদের মন গড়া কথা, নামগুলি সেখানে উচ্চারণ করতে হবে এটাও মন গড়া কথা, কোনো প্রয়োজন করে না। ইন্নামাল আমালু বিন্নিয়াত, মানুষের আমল নির্ভরশীল অন্তরের নিয়তের উপর, নিয়ত মানে অন্তরের সংকল্প। সুতরাং যখনই আপনি কুরবানির জন্য পয়সা দিয়েছেন এবং কুরবানিতে অংশ নিয়েছেন, সেটি যদি সংকল্প হয়ে গেছে, জবাই করো সব বিসমিল্লাহ আল্লাহু আকবার, জবাই করো আল্লাহুম্মা হাজা মিনকা ওয়া লাকা, এটা তোমার পক্ষ থেকে বা তোমার জন্য, ব্যাস হয়ে গেল। আর আল্লাহুম্মা তাকাব্বাল আন ফুলান ইন ফুলান ইন ফুলান উমুক উমুক উমুকের পক্ষ থেকে, এগুলির কোনো প্রয়োজন নেই। যদি কেউ যদি বলে তো জায়েজ আছে, কিন্তু ফুলান ইন অমুক মানে অমুক এবং তার ফ্যামিলি, সুতরাং অমুক তার ফ্যামিলি তখনই বলবেন যখন আপনি নামটা আপনার দেবেন। আপনার স্ত্রীর নাম দিলেও চলবে না, আর আপনার ছেলের নাম দিলেও চলবে না, কারণ আপনার স্ত্রী আপনার ফ্যামিলির অভিভাবক না, আর আপনার ছেলেও ফ্যামিলির অভিভাবক না। জি জি, আমার দ্বিতীয় প্রশ্ন, এটা জাস্ট আমার কিউরিয়াসিটি, সেটা আমি আপনার কথা অলমোস্ট 12 ইয়ার্স ফলো করি সব সময়, তো জি আপনি একটা হাদিসে বলছিলেন যে, হাদিস কি আপনার স্পিচে শুনছিলাম যে দাড়ি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে বাড়তে দাও, আর মোজগুলা কেটে ফেলো, ছেটে ফেলো, ছোট করো,
আমার ছোটবেলার থেকে একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে সৌদির যে রাজা বাদশাহ তারপরে সরকারি পর্যায়ে যারা থাকে তারা দাড়িগুলো সব ছোট ছোট করে, তো এত বড় একটা ইসলামিক রাষ্ট্র, সহি সুন্নার দেশ, তো এটার কি কোনো অপশন আছে? কারণ আমরা যারা কাজ করি দাড়ির ক্ষেত্রে আমাদের লম্বা দাড়ির ক্ষেত্রে অনেক সমস্যা হয় মাঝে মধ্যে, তো এরকম যদি অপশন থাকে তাহলে একটু বলবেন প্লিজ। এটা আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়াও কি আমাদের কেউ আদর্শ আছে নাকি? না না না, এটা নাই, এটা তো নাই। লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ, কথা বোঝা গেছে? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছেন এটা দেখতে হবে। তারপরে দেখেন, যে কোনো ব্যক্তি ভুলের ঊর্ধ্বে নয়, যে কোনো ব্যক্তি, যে কোনো স্তরের ব্যক্তি ভুলের ঊর্ধ্বে নয় এবং ত্রুটি মুক্ত নয়। এই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া অন্য কেউ আমাদের জন্য আদর্শ না, যে কোনো আমলের ক্ষেত্রে আদর্শ না। কে কি করছে সেটা আপনার দেখার বিষয় না, আপনাকে সোজা নজর রাখতে হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনটা ছেড়ে গেছেন। জি, আমা আতাকুম রাসূল ফাখুদ, যা রাসূলুল্লাহ দিয়েছেন তা নিয়ে নাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে যদি কোনো সাহাবিও দেখেন, একজন সাহাবি যদি দাড়ি মন্ডনকারী হইতেন তাহলে বলতাম যে ওই একজন সাহাবির আপনি অনুসরণ করেন যা। দেখেন দেখি, একজন ইমাম দেখান, ইমাম মুহাদ্দিসিন ফুকাহা আবু হানিফা শাফি মালিক আহমদ বুখারী মুসলিম এই করে একজন ইমাম দেখান, বরং সম্ভ্রান্ত ব্যক্তি, ইসলামে সম্ভ্রান্ত ব্যক্তি, বড় ব্যক্তি, তার অমুসলিম যেগুলো বড় ব্যক্তি তো সেগুলিও দাঁড়িয়ে। আপনারা তো দুনিয়া সম্পর্কে যথেষ্ট বেশি বুঝছেন, দেখবেন যে কোনো যোগ্য ব্যক্তি যারা পৃথিবীতে যোগ্য হয়েছে তাদের সবার দাঁড়ি ছিল। জি, এগুলোকে দাঁড়িয়ে ছিল অমুসলিম হওয়া সত্ত্বেও। ওরা আমাদের আদর্শ না, ওরা আমাদের দলিল না, কিন্তু এটা দেখতেছে দাঁড়ি একটা পুরুষের জন্য পূর্ণতা, কেউ রাখে না সেটা তার ত্রুটি। হ্যাঁ, আর তারপরে কোন যুগে আপনার ওই আপনার খোলাফায়ে রাশিদের যুগ ফিরে আসবে না, ফিরে আসেনি, আসবে না। জি, 30 বছর খেলাফতে রাশিদা ছিল আর তারপরে ওই স্বর্ণযুগ আর ফিরে আসেনি কখনো আর আসবেও না। আর কে কি করছে সেটা দেখার বিষয় না, আপনাকে দেখতে হবে যে আমাকে কি করতে হবে এটা দেখার বিষয়। আপনি দিন ইসলাম পালনে কষ্ট হবে, কারণ আপনি এমন যুগে আছেন যে যুগে বাদার ইসলাম গরিবন ওসায়াউদুকামা বাদা গরিবন, আগন্তুক। এখন আপনি একজন মুসলিম, সত্যি আদর্শ মুসলিম হইলে আপনি আগন্তুক, অপরিচিত ব্যক্তি, আপনি আজব ব্যক্তি, আপনাকে কত লোক কি বলবে। কিন্তু আপনাকে আপনার জান্নাতের জন্য কষ্ট স্বীকার করতে হবে, মানসিক শারীরিক বহু রকমের কষ্ট হতে পারে, প্রস্তুত থাকতে হবে সেই কষ্ট বরদাস্ত করার জন্য। যেমন ফুল তোলার জন্য কাঁটাতে হাত ঢুকাইতে হবে, কাঁটা লাগতে পারে, ঠিক ওই রকমই আপনার ইলিশ মাছ খুব প্রিয়, ইলিশ মাছ খেতে আপনাকে অনেক কাঁটার কষ্ট পাইতে হবে, তারপরে ইলিশ মাছ খেতে পারবে। এই জন্য বাঙালি জাতি ছাড়া আর অন্য কোনো জাতি ইলিশ মাছ খেতেও পারে না। তো কথা হচ্ছে যে মনে রাখবেন যে কষ্ট না করলে জান্নাত পাওয়া যাবে না। রাসূলুল্লাহ বলছে হুফাতিল জান্নাতু বিল মাকারিহ, জান্নাতকে কষ্টদায়ক বস্তু দিয়ে ঢেকে রাখা হয়েছে। তো বিশেষ করে প্রতিকূল পরিবেশ, যেখানে অমুসলিম পরিবেশ বা পাপিষ্ঠদের পরিবেশ, সেখানে ইসলামিক ফেস নিয়ে, দাড়ি নিয়ে, টাকনার উপর কাপড় নিয়ে চলাটা কঠিন, কষ্টকর। কিন্তু আপনি তো সেই রকম সমাজ বেছে নিয়েছেন, যে কোনো কারণে হোক বা সেখানে থাকতে বাধ্য হয়েছেন, সুতরাং একটু কষ্ট করে আপনার দিন পালন করতে হবে যদি জান্নাত আপনার মুখ্য উদ্দেশ্য থাকে। আর যদি ওর চাইতে বেশি সহজ চান যে একটু সহজে আমি দিন পালন করি, তাহলে মুসলিম পরিবেশে চলে আসেন, মুসলিম পরিবেশে থাকেন, অনেকটা সহজ হবে। বাংলাদেশে দাড়ি নিয়ে চলাটা এমন কোনো মুশকিল নয় ইনশাআল্লাহ, টাকনার উপরে কাপড় থাকলে এত কোনো মুশকিল নয় ইনশাআল্লাহ, দাড়িওয়ালা লোক ওখানে লক্ষ লক্ষ মানুষ আছে আর সেখানে অনেকটাই সহজ তুলনামূলক। তো যাই হোক, যে কথাগুলি বললাম মনে রাখবেন যে আমাদের জন্য আবার বলছি আদর্শ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন নাজমুন নাহার, আপনি প্রশ্ন করুন। জি, আপনি প্রশ্ন করুন। জি নাজমুন নাহার, আপনার ফোনটা আনমিউট হয়েছে, আপনাকে শুনতে পাচ্ছি না, আপনি প্রশ্ন করুন। জি, উনি আনমিউট করেছিলেন, সম্ভবত ওনার নেট প্রবলেম, যে কারণে কথা শোনা যাচ্ছে না। তো এই পর্যায়ে প্রশ্ন করবেন স্বপ্না আক্তার, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন।
আমার কয়েক দুইটা প্রশ্ন ছিল। আমি পর্দার বিষয়ে আগে খুব একটা জানতাম না, এমনি বোরকা পড়তাম, বাট আমাদের সমাজে দেখা যাচ্ছে বন্ধু বান্ধবীদের সাথে বা স্কুল কলেজে মুখ খোলা রাখতাম, সেই অবস্থায় দেখা যাচ্ছে আমি ছবি তুলতাম বা এমনিতে সবার সাথে যৌথ ছবি। এখন সেই ছবিগুলা ওরা ফ্রেন্ডরা যদি তাদের ফেসবুকে আপলোড করে, আমি তাদেরকে নিষেধ করছি এখন আমি জানার পর, তারপরেও যদি তারা দেখা যাচ্ছে সেই ছবিগুলো আপলোড করে, তাহলে এই ক্ষেত্রে আমার করণীয় নেই। আর একটা প্রশ্ন ছিল, এটার অ্যান্সার আর কি একটু জানলো। অতীতে যখন জানা ছিল না দিনের বিধিবিধান সম্পর্কে, বা জানলেও হয়তো ওই পাবন্দি ছিল না নিয়মিত, আপনি সেদিন পাবনের পাবন ছিলেন না, তখন বেশ কিছু ছবি করেছেন মহিলা মানুষ হওয়া সত্ত্বেও বান্ধবীদের সাথে, যারা সেগুলি এখন হয়তো সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে দিচ্ছে। আপনি প্রত্যেককে আপনি পার্সোনাল ভাবে যোগাযোগ করে কঠোর ভাবে নিষেধ করেন? বরং যদি সম্ভব হয় তারা কাছাকাছি থাকে, তাদের কাছ থেকে সেই ছবিগুলি নিয়ে নেওয়ার চেষ্টা করেন আর সেগুলিকে নষ্ট করে দেওয়ার চেষ্টা করেন, যাতে করে তাদের হাতে না থেকে যায়। এটা হচ্ছে আপনার করণীয়। আর তারপরে নিষেধ করার পরে, অথবা আপনি পারলে তাদের কাছ থেকে নিয়ে নিলেন, তারপরও থেকে গেল, অথবা নিষেধ করলেন কিন্তু তারা মানলো না আর আপনার পোস্ট করে দিল, তো তারা গুনাহগার হবে, তারা গুনাহগার হবে, দ্বিগুণ গুনাহগার হবে। একটা গুনাহগার হবে যে তারা এই মহিলাদের ছবি পোস্ট করেছে, আর একটা হচ্ছে আপনি নিষেধ করেছেন তারপরও আপনার নিষেধাজ্ঞা অমান্য করেছে এবং আপনার ছবি তারা আপনার বিনা অনুমতিতে, অনুমতি দিলেও তো পোস্ট করা জায়েজ নয়, হারাম। সুতরাং তারা দ্বিগুণ গুনার বোঝা উঠাবে ইনশাআল্লাহ তাআলা। আর আপনি অতীতে যা হয়ে গেছে ওর জন্য আপনি তওবা করুন, যে আল্লাহ অতীতে যা হয়ে গেছে আমার হাত ছাড়া হয়ে গেছে ছবিগুলি, আল্লাহ তাআলা মাফ করে দাও, তওবা ইস্তিগফার করেন ইনশাআল্লাহ। আইযিদিল্লাহ গফুর রাহিম, আল্লাহ অবশ্যই মাফ করবেন, দয়া করবেন। আচ্ছা, আরেকটা প্রশ্ন ছিল যে আমি হচ্ছে আগে দেখা যাচ্ছে আমরা কথায় কথায় তো অন্যদের কথা চলে আসে, সেই ব্যাপারে এতটা গভীরতা ছিল না যে এটার গুণা অনেক বড় গুণা। তো এখন আমি চেষ্টা করি অনেকটাই মানে অন্যদের নিয়ে কথা না বলার, তো হঠাৎ দেখা যাচ্ছে আমার বলা হয়ে যায়, সেক্ষেত্রে আমি অনুতপ্ত হয়ে যদি আমি দুই রাকাত সালাত আদায় করে তাদের বলি যে আমি এই গুণার জন্য আমি যেটা হয়েছে তাদের নিয়ে আমি যে কথাটা বলছি আমার এই নামাজের সবটা তাদের জন্য হয়ে যাক, বা অতীতে যদি আমি কোনো কিছু কারোর মানে আত্মসাৎ করে থাকি বা গোনা করে থাকি সেজন্য মানে তাদের নেকিটা আমি মানে কিভাবে দুনিয়া থেকে কিভাবে শোধ করতে পারি। আর একটা ছোট্ট কোশ্চেন কুরবানি বিষয়ে, আমার বাবা সৌদি আরবে থাকে, এখন সেখানে জিলহজ মাসের 10 তারিখে যে কুরবানি, আমাদের এখানে পরের দিন কুরবানি বাংলাদেশ থেকে বলছি, তো এক্ষেত্রে কুরবানির দিনে সকালবেলা হচ্ছে কেউ না খেয়ে থাকে যার নামে যার পক্ষ থেকে কুরবানি দেওয়া হয়, তো সেক্ষেত্রে কি আমাদের দেশে যেদিন কুরবানি হবে আমার বাবা কি ওখানে না খেয়ে থাকবে আর কি, মানে কুরবানি পর্যন্ত অপেক্ষা করবে কিনা, এই দুইটা কোশ্চেন একটু জানার দরকার ছিল। প্রথম প্রশ্নে ফিরে আসছি, প্রথম প্রশ্ন ছিল আপনার একটু স্মরণ করেন কি? ওই যে আমি অতীতে যদি কারো বিষয়ে গীবত করে থাকি বা কোনো কিছু আত্মসাৎ করে থাকি, ঠিক আছে, যদি কারো আপনি মানে গীবত করতে চান না কিন্তু হঠাৎ করে কারো কথা চলে আসে, এবার বললেন চলে আসলো আর হঠাৎ করে মুখ দিয়ে বেরিয়ে গেল কারো সমালোচনা, যেটা কোনো শরীয়ত সম্মত সমালোচনা নাই, মানে তার অনিষ্ট থেকে কাউকে বাঁচাতে চেয়েছেন, বা যে 6টি ক্ষেত্রে গীবত যে বৈধ বা অজেব অনেক ক্ষেত্রে, সেই ক্ষেত্রগুলি নয়, না জায়েজ আপনি কারো গীবত করলেন। যদি নাজায়েজ গীবত করে দিয়ে থাকেন অথচ আপনি চেষ্টা করছেন বেঁচে থাকার, তাহলে সাথে সাথে আল্লাহর কাছে তওবা করেন। জি, সাথে সাথে আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ তুমি মাফ করে দাও আমি ভুল করে দিলাম, আল্লাহ ক্ষমা করো, তো আল্লাহর কাছে প্রথম তওবা ইস্তেগফার করবেন। আর দ্বিতীয়ত, যদি সম্ভব হয় যে তাদের কাছে ক্ষমা নিয়ে নিব, আর তাদের কাছে ক্ষমা চাইলে বিস্তারিত বলার প্রয়োজন নাই যে আপনাদের সম্পর্কে এই দোষ বলেছিলাম সেই দোষ বলেছিলাম, যদি সংক্ষেপে বলেন যে আমি আপনাদেরকে বিভিন্ন ভাবে হয়তো কখনো কষ্ট দিয়েছি, তো মাফ করে দিন আমাকে বা মাফ করে দিয়ে এইভাবে ক্ষমা নিয়ে নেন, এটা করা যেতে পারে। যদি সেটাও সম্ভব না হয় তাহলে তাদের জন্য দোয়া করবেন যে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দাও, তাদেরকে মাফ করে দাও, তাদের উপর রহম করো, হ্যাঁ, তাদের মর্যাদা উঁচা করো, এটা একটা কাজ করবেন। আর একটা কাজ যেটা করবেন যে তাদের যেহেতু বদনাম করেছেন আপনি গীবত করে, আপনি তাদের ভালো দিক রয়েছে সেগুলি নিয়ে প্রশংসা করবেন, যেই জায়গায় বা যেই মহলে যাদের সামনে বদনাম করেছেন তাদের সামনে তার প্রশংসা করে দেবেন যে লোকটার মধ্যে ভালো গুণ রয়েছে, এই লোকের মধ্যে ভালো গুণ রয়েছে, তিনি এই ভালো কাজগুলি করেন, তার মধ্যে ভালো রয়েছে, সুনাম করে দিবেন, তাহলে আপনি ঘাটতি পূরণ করে দিলেন। পক্ষান্তরে যেটা বললেন যে আমি 2 রাকাত সালাত আদায় করে যদি তার সওয়াব পৌঁছাই, না, সালাত হচ্ছে শারীরিক এবাদত, আর শারীরিক দৈহিক এবাদত দিয়ে জীবিত মৃতকে ইসালে সব নেকি পৌঁছানো যায় না, এটি বিধাত।
আর এইরকম কাজ কেউ করেননি সালাফরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে নেকি পৌঁছাবেন যে আমি এই দূরে কাজ সালাত করলাম আল্লাহ এর নেকিটা অমুককে দিয়ে দাও, এরকম কাজ করেনি। সুতরাং এটি একটি বেদাতি কাজ, সেটা জীবিত ব্যক্তির জন্য করেন অথবা মৃতের জন্য করেন, সুতরাং সেটা বর্জনীয়। আর যেমনটা বললাম যে কারো যদি গীবত করে থাকেন আপনি নিজে আল্লাহর কাছে ক্ষমা চান, তার সাথে সাথে ওদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চান এবং দোয়া করেন এবং তাদের প্রশংসা করেন, তাদের প্রশংসা করে ভালো দিকগুলি সমাজে তুলে ধরেন, ইনশাআল্লাহ আল্লাহ মাফ করে দেবেন। উনি যেহেতু এখানে ঈদ করে ফেলেছেন আর এটি মুস্তাহাব কাজ, সেই দিনে যদি হতো তাহলে বলতাম ঈদের পরের দিন ওই রকম করার কোনো প্রয়োজন নেই, আপনারা ওখানে কুরবানি করে নেবেন। হ্যাঁ আপনারা ওখানে করতে পারেন, আপনারা ওখানে করতে পারেন যে সকাল থেকে হয়তো কিছু খেলেন না, কুরবানি হলো তারপরে কুরবানি একটু গোস্ত কেটে প্রথম কুরবানি গোস্ত খেলেন, এটি হচ্ছে সুন্নাহ। এটাকে আমাদের দেশের লোকেরা অনেকেই দিনের কিছু অংশের রোজা বলে, না 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 এটা একটু বিদাতি কথা। হ্যাঁ এটা একটু বিদাতি কথা, এটা কোনো রোজা না, রোজা হচ্ছে সিয়াম হচ্ছে একবারে শুভ সাদেক ফজর থেকে শুরু করে সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত, আর এরকম কোনো দিনের আংশিক রোজা বলে কিছু নেই। সুতরাং এটাকে রোজা বলে আখ্যায়িত করা ঠিক না, বরং সুন্নাহ হচ্ছে যে ঈদুল ফিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটে খেজুর খেয়ে যেতেন আর ঈদুল আজহাতে কিছু খেয়ে যেতেন, না খেয়ে যেতেন সকালে সকালে, আর তারপরে এসে কোরবানি জবাই করে কোরবানি গোস্ত দিয়ে প্রথম কিছু খেতেন। জি জাযাকাল্লাহ খায়ের। এই পর্যায়ে আমরা প্রশ্ন নিচ্ছি আলতাফ হোসেন এবং চরণ কুরাচ্ছি। আমরা অলমোস্ট প্রোগ্রামের শেষের দিকে চলে এসেছি, অনেক সময় হয়ে গেল, তো ইনশাআল্লাহ আমরা আর দুই একটি প্রশ্ন উত্তর নেওয়ার চেষ্টা করবো। ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন আলতাফ হোসেন, আপনি প্রশ্ন করুন। মহিলাদের মাসিক হওয়ার পরে ভালো হয়ে গেছে, এরপর একটা তার সার্জারি হয়েছে, সার্জারি হওয়ার কারণে সার্জারি হয়েছে তার জরায়ুতে, এখনো আস্তে আস্তে অল্প অল্প ব্লিডিং হয়, এ কারণে কি নামাজ পড়তে পারবে না কোরআন শরীফ পড়তে পারবে না, তো নামাজ কোরআন শরীফ পড়তে পারবে কিনা? দেখেন মাসিক অর্থাৎ যেটি আরবি ভাষায় হাইজ বলা হয় কোরআন হাদিসের ভাষায়, হাইজ অবস্থায় মাসিক অবস্থায় শুধু সালাত আদায় করা নিষেধ এবং সিয়াম নিষেধ আর কোরআন স্পর্শ করা নিষেধ, যদি একেবারে জরুরি না হয় এরকমই বাইতুল্লাহ তোয়াফ করা নিষেধ। আর আরেকটি হচ্ছে ইস্তিহাজা, সেটা রোগের কারণে, এখন সার্জারি হয়েছে সেই জন্য যে রক্ত আসছে জরায়ু থেকে সেটা মাসিক হাইজ নয়, সেটা হচ্ছে ইস্তিহাজার অন্তর্ভুক্ত, সেটা একটা রোগের কারণে ব্যাধির কারণে। শুধু ইস্তিহাজা অবস্থায় সালাত আদি করতে হবে প্রতি ওয়াক্তে উযু করে, আর তারপরে সিয়াম পালন করবে, বাইতুল্লাহ তওয়াফ করবে, কোরআন স্পর্শ করবে, কোরআন তেলাওয়াত করবে, সবকিছু করবে। সুতরাং এটা ওই মাসিক অন্তর্ভুক্ত নয় বরং ইস্তিহাজার অন্তর্ভুক্ত, আর ইস্তিহাজা অবস্থায় সবকিছু করতে পারবে ইনশাআল্লাহ। শুকরান জাযাকাল্লাহ। আর একটা প্রশ্ন হলো যে তাফসীর ইবনে কাসির লাস্টের যে আম্মা পড়া আছে, এটা কি সবসময় উযু ছাড়া কি পড়া যাবে না উযু সহকারে পড়তে হবে? তাফসীর দেখেন কোরআনের সাথে যদি তর্জমা অথবা তাফসীর থাকে তাহলে সেটির নাম মুসহাফ বলবো না, মুসহাফ শুধু সাদা প্লেন আল কোরআনুল করিম যদি থাকে। তো মুসহাফের ক্ষেত্রে ওলামাদের ফতোয়া, অধিকাংশ ওলামাদের ফতোয়া যে বিনা উযুতে স্পর্শ করা যাবে না, যদি আর একটি ভিন্ন মত আছে যে বিনা উযুতে স্পর্শ করা যাবে, বড় নাপাকিতে স্পর্শ করা যাবে না। আর তাফসীর যখন হয়ে গেল অথবা হাদিসের কিতাবে বিভিন্ন জায়গায় আয়াত রয়েছে, কোন একটা ইসলামিক বই পুস্তকে কোরআনের আয়াত বিভিন্ন জায়গায় রয়েছে, অনুবাদ সহ কোরআন করিম রয়েছে, যদিও 30 পারা রয়েছে, সেটা স্পর্শ করা যাবে, সেটা পড়া যাবে, কোনো অসুবিধা নেই, নাফাক অবস্থায় পড়া যাবে। জি বড় বড় নাফাকের অবস্থা তো পড়া যাবে, কারণ সেটার নাম আল কোরআন নয় বরং সেটার নাম হচ্ছে মানিল কোরআন বা তাফসিরুল কোরআন, কোরআনের তাফসীর। আপনাকে প্রথমে একটা কথা বলতে চাই, আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি এই কথাটা আপনাকে জানাতে চাই। আচ্ছা, এই করোনা কালে কুরবানি সম্পর্কে একটু জানতে চাচ্ছি, এই করোনার এই সময় কি কুরবানিটা মানে
করতেই হবে বা এই ধরনের বিষয়টা একটু এই করোনার জন্য? করোনার সময় কোরবানি করতে, করোনার সাথে কোরবানি কোনো সম্পর্ক নাই, বরং আর্থিক সচ্ছলতা আর অসচ্ছলতার সাথে সম্পর্ক আছে। আর্থিকভাবে যদি আপনি অসচ্ছল হন, যে এখন ইনকাম সোর্স নেই আর আমার অভাব আছে, কোরবানি করলে একটু কষ্ট হবে, তো কোরবানি করবেন না। কোরবানি হচ্ছে সুন্নাতে মুআক্কাদা। আর একটি বিষয় হচ্ছে, যদি আপনার আর্থিক অসচ্ছলতা থাকে কিন্তু গ্রামবাসী এলাকাবাসীর অভাব আছে, এখন কোরবানি না করলে ওদেরকে একটু বেশি করে দান খায়রাত করতে পারতাম, তো কোরবানির টাকাটা কি দান খায়রাত করে দেবো আর কোরবানি করবো না, এইরকম প্রশ্ন অনেকের, কিন্তু এই প্রশ্নগুলি ইদানিং খুব বেশি আসছে। তাদেরকে বলবো, দেখেন আপনি শুধু এই কোরবানির টাকাটাই দান করার জন্য পেয়েছেন, আর অন্য কোনো টাকা পয়সা নেই, এটা মোটেই উচিত হবে না। কোরবানি যদিও সুন্নাতে মুআক্কাদা, কিন্তু দিন ইসলামের একটি হচ্ছে শাইর আমিন শাইরিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের প্রকাশ্য দিনের নিদর্শন, প্রকাশ্য দিনের নিদর্শন। এই জন্য কোরবানি সুন্নাতে মুআক্কাদা হলেও কেউ যদি কোরবানিকে অস্বীকার করে যে আমি কোরবানি মানি না, তাহলে সে কাফের। সুন্নাত অস্বীকার করলে কাফের হয় না, কিন্তু এইরকম সুন্নাত, সুন্নাতে জাহিরা, যেটি ইসলামের বড় একটি নিদর্শন, কোরবানি দেখে বোঝা যায় যে এই সমাজে মুসলিম বসবাস করছে, এখানে মুসলিমরা আছে, যেমন আজান, যেমন আজান, যেমন মসজিদ কায়েম করা, এগুলি প্রকাশ্য জিনিস, এগুলি দিয়ে বোঝা যায় যে হ্যাঁ এখানে মুসলিম আছে। এই জন্য কোরবানিকে উড়িয়ে দেওয়া যাবে না, কোরবানি কমানো যায়, পরিমাণ কমানো যায়। আপনি 1 লাখ টাকার কোরবানি করতেন বা গরু কোরবানি করতেন, একটা খাসি করে জি, অথবা আপনি গোটা একটা গরু দিতেন, আপনি একটা ভাগ দেন, কোরবানি কমাইতে পারেন। 2-3টা ছাগল দিচ্ছিলেন, আপনি 1টি ছাগল দেন আর বাকিগুলো দান খেরাত করেন, কিন্তু কোরবানি মোটেই বাড়িতে হবে না এই অজুহাতে, এই যুক্তিতে যে আমি এটা গরিব মিসকিনকে দান করে দেবো না, এটা জায়েজ নাই, এটা জায়েজ নয়, গুনাহগার হবে না এই ক্ষেত্রে। মোহাম্মদ হোসেন মাস্টার, আপনি প্রশ্ন করুন। জি, আপনার ফোনটা আনমিউট করে নিন মোহাম্মদ হোসেন মাস্টার, সময় সংক্ষিপ্ত। জি, প্রশ্ন করুন। যদি গরুর ব্যাপারে আর কি, কেউ যদি একটা গরুতে 2 জন বা 3 জনে দেয়, অনেক সময় দেখা যায় একটা গরুতে 3টা ফ্যামিলি বা 2টা ফ্যামিলি, কিন্তু ওখানে 60টা, কেউ কেউ বলতেছে 60টা 7 জনের পক্ষ থেকে হইতে হবে একটা গরু, এগুলো একটা বিষয়। আরেকটা হলো যেটা অনেকে বলে থাকেন যে বাগের থেকে যদি একটা ছাগল কোরবানি দেওয়া হয় সেটা উত্তম, তো আমার এখানে প্রশ্ন হলো শেখ, যেখানে অন্য হাদিসে বলা হয়েছে যে পরিবারকে যদি খাওয়ানো হয় সেটাও সাদাকা, কিন্তু আমাদের দেখা যায় যদি ছাগল কোরবানি দিয়ে, বিশেষ বেশিরভাগ আমাদের ফ্যামিলিতে ছাগলের মাংসটা খায় না, তো আমি যদি ছাগল কোরবানি দিই তাহলে আমার পরিবারকে বঞ্চিত করলাম, বিস্তারিত বলবেন শেখ। তো প্রথম প্রথম প্রশ্ন আপনার ছিল, প্রথম প্রথমটা বলেন কি প্রশ্ন করেছিলেন একটু। একটি গরু যদি বাগে দেওয়া হয় সেখানে কি 60টি লোকের পক্ষ থেকে জরুরি কিনা, বা 3 জনের পক্ষ থেকে একটা গরু দিতে পারে কিনা? হয়ে গেছে, যথেষ্ট, একটু বললি হল, যেটা শুনেছি। একটি গরুতে 7 ভাগ কি হইতে হবে, বা একটি উঠে কি 7 ভাগই হইতে হবে, না তার কম 6, 5, 4, 3 জন, 2 জন দেওয়া যাবে? গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, কিন্তু কারণ এই প্রশ্নের উত্তরে আমাদের কিছু সহি আকিদার আলেম সমাজ ও ভারত বাংলাদেশে বাড়াবাড়ি করছে, অথচ আরো বলামাদের মধ্যে তেমন কোনো ইখতিলাফ নেই, কোনো দ্বিমত নেই। আরো বলামাদের যেটা ফতুয়া তার সার কথা বলছি, আর আমরা এই ফতুয়াই মেনে থাকি এবং বলে থাকি, মানুষকে নকল করে থাকি, সেটা হচ্ছে যে 7 যখন জায়েজ সর্বোর্ধে, তাহলে তার কম যে কোনোটা জায়েজ, জোড় বিজোড় সবটাই জায়েজ। আজকে আমাকে বিকেলবেলা, কিছুক্ষণ আগে আমাদের এখানকার বিকেলবেলায় একবার প্রশ্ন করছে যে 6 জন হচ্ছে জায়েজ হবে, কারণ জোড়া হয়ে যাচ্ছে, বেজোড় হচ্ছে না, কারণ অনেকের ধারণা যে না 7, 5 হইলে তো হবে, না 3 হইতে হবে, না একাই জোড় চলবে না, না ভুল কথা, জোড় চলবে, বেজোড় চলবে, সর্বোর্ধে যখন 7 চলছে তাহলে তার কমে হইলেও তো উত্তম পন্থায় চলবে, উত্তম পন্থায় চলবে, কারণ অতিরিক্ত করলো, তার উপর 1 ভাগ যথেষ্ট ছিল, 1 ভাগ যথেষ্ট ছিল 7-এর, 7-এর
এক না করে ছয়ের এক করলো, পাঁচের এক করলো, চারের এক, চার ভাগের এক ভাগ করলো, তারও ভালো করলো, তো কোনো অসুবিধা নাই। এই ক্ষেত্রে কিছু ভাইদের বাড়াবাড়ি আছে। কয়েক বছর আগে এক ভাইকে এখান থেকে দমন থেকে একবার টেলিফোন লাগিয়ে দিল আমাদের আলেদিস ভাই, কিন্তু কট্টর একবারে ওকে বোঝানোর জন্য রাত্রি, ওকে কোনো মাদাসার মৌলভী সাহেব আবার বোঝানোর জন্য যে ও বলছে না ওই সাতটি খুঁজে খুঁজে বের করতে হবে, ছয় পাঁচ যায় যাবে না। এখন ওকে বুঝাবার জন্য একটু ফটোটা মেনে নিয়েছে, কিন্তু বুঝাবার জন্য লাগিয়ে দিল। ওকে বললাম যে দলিল মানে, দলিল মানে নবিশ্বাসনের জামানায় দেখা যাবে ছয় কেউ করেছে, পাঁচ করেছে, চার করেছে, দাঁড়িয়ে যদি এমনটা যদি শর্ত লাগান তো হাজার হাজার মাস আইলে নবী সাহাবাই কেন্দ্রের জামাই এইরকম ঘটনা ঘটেছে দেখাইতে পারবেন না, আপনারাও ফটো দিতে পারবেন না যারা এরকম বাড়াবাড়ি করছেন। সুতরাং এই চরমপন্থা কিছু ভাইদের বর্জনীয়। জি হ্যাঁ, যেমনটা বললাম, দেখে ফিক দিয়ে কাজ নিতে হবে, জাহেরি মজহাবের অনুসারী হয়ে আহলাদিস নাম করণ করলে হবে না। নাম আহলাদিস, আহলাদিস কিন্তু ফকি হয়, ফোকাহা হয়, আহলাদিস বিনা ফিকায় আপনার জাহেরি হবে এরকমটা হওয়াটা আহলাদিস নয়। অনেকে আহলাদিস নাম ব্যবহার করছে কিন্তু তারা জাহেরি মজহাবের অনুসারী, সাবধান এদের থেকে, এদের ফতোয়া থেকে সাবধান। তো কথা হচ্ছে যে ফিক দিয়ে কাজ নিতে হবে, আর ফিক হচ্ছে যখন সাতজন শরিক হওয়া যায় একটা গরু অথবা একটা উঁটে, তাহলে ছয় জন, পাঁচ জন, চারজন, তার কমে দুইজন, যেটা বলা হচ্ছে বেতারিখিল আউলা, শরিক হওয়া বেশি উত্তম, আর কোনো অসুবিধা নেই, ভালো কাজ হইলো, কোনো অসুবিধা নেই ইনশাল্লাহ। দ্বিতীয় যে দিকটা আপনার কোরবানির প্রশ্ন ছিল সেটা ছিল, বলেন একটু ইঙ্গিত করেন। জি, অনেকে বলে থাকেন যে বাঘের থেকে যদি একটা বকরি কোরবানি দেওয়া হয় উত্তম, কিন্তু দেখা গেছে বকরি যখন কোরবানি দিলে পরিবারের লোকেরা খায় না, আর তখন তার, আচ্ছা যথেষ্ট বুঝে নিয়েছি। এখন এই ক্ষেত্রে শুনেন, সর্বোত্তম কোরবানি হচ্ছে উট, গোটা একটা উট, সবচেয়ে উত্তম কোরবানি হচ্ছে গোটা একটা উট। দুই নম্বর উত্তম কোরবানি হচ্ছে গোটা একটা গরু। তিন নম্বর উত্তম কোরবানি হচ্ছে গোটা একটা খাসি, দুম্বা, ভেড়া, ভেড়ি। আচ্ছা, আর তারপরে তখন ভাগের স্থান আসবে। ভাগের ক্ষেত্রে তাহলে চার নম্বরে হচ্ছে উটের ভাগ গরুর ভাগের চাইতে উত্তম, পাঁচ নম্বরে হচ্ছে গরুর ভাগ, পাঁচ নম্বর হচ্ছে কি গরুর ভাগ, পাঁচ নম্বর হচ্ছে গরুর ভাগ। তো উত্তম যদি বলেন যে আমি উত্তম কোরবানি দেবো, তাহলে গোটা একটা উট দেন, গোটা উট না দিতে পারেন গোটা একটা গরু দেন, গোটা একটা যদি গরু না দিয়ে তিন নম্বর উত্তম করতে চান তাহলে গোটা খাসি বা ভেড়া বা দুম্বা দেন। সেটা যদি না করতে চান যে আমার তো ছেলে মেয়েরা আসলে পরিবার, খাসি ভেড়ার গোস্ত পছন্দ করবে না, গরুই দেবো, কিন্তু গোটা গরু কেনার সামর্থ্য নাই, তাহলে আপনি তখন সেই চার নম্বর বা পাঁচ নম্বরে যে উত্তম কোরবানি ভাগ গরুর ভাগ দিতে পারেন, গরুর ভাগের চাইতে উটের ভাগ উত্তম। কিন্তু উঠ হয়তো আপনি সেখানে পাবেন না, অথবা উঠের গোস্ত অনেকের পছন্দ নাও হইতে পারে, যেমনটা আপনি বললেন, কোনো অসুবিধা নেই ইনশাল্লাহ, সবটাই জায়েজ আছে। গরুর ভাগ জায়েজ রয়েছে, উঠের ভাগ জায়েজ রয়েছে, উত্তম আর অনুত্তমের শুধু প্রশ্ন। অর্থাৎ আপনি খাসি একটা দিতে পারবেন, তারপরও খাসি না দিয়ে বকরা বকরি না দিয়ে আপনি যদি গরুর ভাগ দেন কোনো অসুবিধা নেই, জায়েজ রয়েছে। শুধু এই যে একজন লোক ধরেন আমি একটা খাসি দিলাম আর আপনি একটা গরুর ভাগ দিলেন, তো আপনার এই কোরবানির চাইতে আমার কোরবানি উত্তম, এতটুকু শুধু। তো ইনশাল্লাহ জায়েজ আছে, যেটা করতে চাইছেন কোনো অসুবিধা নেই। জাযাকাল্লাহ খায়র। সর্বশেষ প্রশ্ন আজকে ইনশাল্লাহ তারিকুল ইসলাম, ইনশাল্লাহ আপনি প্রশ্ন করুন। জি তারিকুল ইসলাম, আপনার ফোনটা আনমিউট করে নিন। জাযাকাল্লাহ খায়র, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি নিউ ইয়র্কের, যে গরুগুলি এতই বড় যে অনেক সময় এগুলা কোন রকম বাইন দিয়ে এগুলা কোরবানি দেওয়া যায় না, এগুলার একটা কিলিং বক্সে ঢুকাইতে হয় অথবা শুট করে আগে ওটাকে একটু কাবু করার পরে তারপরে কোরবানি দিতে হয়। তো আমি আগে দুই এক শেখের কাছে জিজ্ঞাসা করছি, কেউ বলে যে ঠিক আছে, আবার অনেকে বলে যে না এটা কোরবানি হবে না। তো এই বিষয়টা আরেকটু ক্লিয়ার করেন, কেন কোরবানি হবে না বলছে? কোরবানি হবে না যে তোমরা ওটাকে তো ইনজুর করে নিলা, ওটাকে আহত করে নিলা, তো আহত করে নিলে তাহলে হবে না, এটা কারণ না। যদি ওকে যখন আঘাত করলো তখনই সে আঘাতে মারা যায় তাহলে কোরবানি হবে না, কারণ সেটা মৃত হারাম, হরমা তালিকুল মাইতা, তোমাদের জন্য মৃত জীব জন্তুকে হারাম করা হয়েছে। কিন্তু একটু হয়তো দুর্বল হয়ে গেছে অথবা একটু বেহোশ হয়ে গেছে, কিন্তু এখনো পুরোপুরি প্রাণ আছে, তাহলে কোনো অসুবিধা নেই। তারপরে সাধারণভাবে স্বাভাবিক জবাই করেন। হাদিস আছে যে পশু আপনার হাত ছাড়া হয়ে পালিয়ে গেছে আর ধরতে পারছেন না, ওই ক্ষেত্রে সমাধান রয়েছে যে আপনি যে কোনো আঘাত করে, অস্ত্রের আঘাত করে ওকে জখম করে দেন, জখম করে দেন, মা আনহারাদ্দম,
রক্ত প্রবাহিত করে দিন, রক্ত প্রবাহিত করে দিয়ে যদি মারাও যায়, ওই যে রক্ত প্রবাহিত করার জন্য যখন আঘাত করলেন তখন বিসমিল্লাহ যদি পড়ে না আর মারাও যায় তো অতি হালাল হয়ে যাবে। তবে এখানে যেটা আঘাত করে বেহুশ করা হচ্ছে সেটা হচ্ছে ভারী জিনিস দিয়ে আঘাত করা, সুতরাং এতে হালাল হবে না বিসমি আল্লাহ আকবার পড়লেও, কারণ তাতে রক্ত প্রবাহিত হয় না, বড় প্রচন্ড বেগে হয়তো আঘাত করা হয়। তো যদি এটার প্রয়োজন না হয় তাহলে অবশ্যই করবে না, কিন্তু এইরকম যদি প্রয়োজন হয়ে যায় যে এটাকে ফেলে জবাই করা যাচ্ছে না, ফেলা সম্ভব হচ্ছে না, তাহলে বিশেষ পন্থায় সেটাকে দুর্বল করে হোক অথবা কোথাও সেটাকে কমজোর করে হোক অথবা বেঁধে হোক যেভাবে হোক না কেন আপনার তারপরে জবাই করেন, ইনশাআল্লাহ তাআলা কোনো অসুবিধা নেই। বাস জীবিত অবস্থায় জবাই হইতে হবে, মরে গেছে, রুহ বেরিয়ে গেছে তারপরে জবাই করলে সেটা হালাল হবে না।